প্রচুর বোট রয়েছে এখানে। এখান থেকে এই বোটগুলো আপনি আপনারা ভাড়া করে বিভিন্ন এলাকা পরিদর্শন করতে পারবেন সহজেই। কি সুন্দর বিউটিফুল প্লেস দেখুন, এই আলভেচার্চের গ্রামের এই ছোট্ট ভিলেজের পাশেই কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে একটি ভিলেজ দেখাবো, ইংল্যান্ডের অত্যন্ত সুন্দর একটি ভিলেজ, ঐতিহাসিক একটি ভিলেজ, যেটি বার্মিংহাম সিটির অত্যন্ত পাশেই 12 মাইল দূরবর্তী এলাকায়। এটি ব্রমসগ্রোভ জেলা আদিন এই এরিয়াটি, আলভেচার্চ এটির নাম এই গ্রামটি। এবং এটি এটি মধ্যযুগীয় অনেক এখানে বাড়িঘর রয়েছে, মধ্যযুগীয় মিডিভিল ভিলেজ এবং কাঠের তৈরি অনেক বাড়িঘর এখানে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটির প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আমেরিকার রাজা কিং অফা 780 খ্রিস্টাব্দে একটি ল্যান্ড এখানে ক্রয় করে দেন, এটি উস্টারের বিশপকে, এবং তিনি এখানে একটি চার্চ তৈরি করেন, যে চার্চটি এই সেন্ট লরেন্স চার্চ এটির নাম। অত্যন্ত ঐতিহাসিক এই চার্চ আমি আপনাদেরকে দেখাবো। দেখুন চার্চের দুনো পাশেই কিন্তু প্রচুর কবর রয়েছে, এগুলো অত্যন্ত প্রাচীন কবর, বেশ কিছু কবর রয়েছে এই চার্চটি ঘিরেই, চতুর্পাশেই কিন্তু প্রচুর কবর রয়েছে, এগুলো প্রত্যেকটি কিন্তু এদেশের খ্রিস্টানদের কবর। কবরটি একটু ডিফারেন্ট, এরকম কবর খুব কমই দেখা যায়। দেখুন আমরা যেভাবে মুসলমানরা কবর দেই বা আমরা এভাবে দেখেছি অনেক বাংলাদেশে অনেক মাজার টাজার যেভাবে দেখতে দেখা যায়, এরকমই একটি কবর দেখুন খ্রিস্টানদের তারা দিয়ে রেখেছে, পুরোটাই কিন্তু পাকা করে রেখেছে পুরো কবরটি, একই রকম দেখতে। ১৩ শতাব্দীতে এই বিশপ পুস্টার এখানে বিরাট একটি হাউস তৈরি করেন, যে হাউসটি অত্যন্ত ঐতিহাসিক, সেই মধ্যযুগীয় হাউসটি। আমি আরো ঘুরে দেখাবো আপনাদেরকে এই গ্রামের এই সৌন্দর্যটা, গ্রামটি কিরকম এদেশের, মূলত ইংল্যান্ডের গ্রামগুলো কিরকম দেখতে। তাছাড়া মধ্যযুগীয় কিছু এই কাঠের তৈরি বাড়িগুলো আমি দেখানোর আপনাদেরকে চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। 17 শতকের দিকে এই ঐতিহাসিক হাউসটি ভেঙে যায়, তার পরবর্তীতে এখানে ব্রিক ফ্যাক্টরি তৈরি করা হয়, ব্রিক তৈরি করা হতো সেই সময়ে এই এই এলাকাতে। ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত এই ভিলেজে কিন্তু দেলো কার্স তৈরি করা হতো, যেগুলো MK1 MK2 কার্স, এসব ইন্ডাস্ট্রি কিন্তু এলাকাতে ছিল এবং এই এলাকায় এগুলো তৈরি করা হতো। ১০৬৮ সালে কিন্তু এই এলাকাটি ডোমসডে রেকর্ড বুকে কিন্তু রেকর্ড প্রাপ্ত হয়। এটি হচ্ছে আলভেচার্চ মেরিনা, এখানে প্রচুর বোট রয়েছে, এখান থেকে আপনি বোট ভাড়া করে আপনি বিভিন্ন স্থান পরিদর্শন করতে পারেন সহজেই। এখানে একটি বোট বিক্রি হবে দেখুন, ফর সেল এখানে অ্যাডভার্ট দেওয়া হয়েছে, আপনারা যারা বোট কিনতে চান চলে আসুন এখানে। যখন এই গ্রামটি 780 সালে প্রতিষ্ঠিত হয়, এই তখন এই গ্রামের জনসংখ্যা ছিল মাত্র 20 জন, এবং 13 সেঞ্চুরির পরবর্তী সময়ে এই ভিলেজে কিন্তু সাপ্তাহিক মার্কেট বসত, সাপ্তাহিক বাজার হতো এবং বাৎসরিক মেলা হতো। তারপর আস্তে আস্তে কিন্তু এই গ্রামে বিভিন্ন লোকজন বসবাস শুরু করেন। এই গ্রামটি অত্যন্ত ঐতিহাসিক গ্রাম, আপনারা আসলে এসে দেখবেন। এবং এখানে মেরিনা রয়েছে, আলভেচার্চ মেরিনা, এখানের মেরিনাগুলো যে বোটগুলো রয়েছে এই নৌকাগুলো সরে আপনারা বিভিন্ন এলাকাও পরিদর্শন করতে পারবেন সহজেই।
মধ্যযুগীয় কাঠের তৈরি বেশ কয়েকটি বাড়ি রয়েছে এই এলাকায়, যা পর্যটকদের আকর্ষণ করে। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো পুরো গ্রামটি। কি সুন্দর বিউটিফুল প্লেস দেখুন, এই আলভেচার্চের গ্রামের ছোট্ট ভিলেজের পাশেই কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন, আসলে খুবই সুন্দর। কি অজানা গন্তব্যে আমরা যাচ্ছি দেখুন, বিউটিফুল বিউটিফুল সিনারি। আমরা অনেক নিচু জায়গা দিয়ে নামছি কিন্তু ভালোই লাগছে, গাড়ি ড্রাইভ করছি এবং মনে হচ্ছে যেন বাংলাদেশের কোথাও, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের কোনো অঞ্চলে আমরা ঘোরাফেরা করছি। অত্যন্ত সরু রাস্তা, এই সরু রাস্তা আসলে কেয়ারফুলি ড্রাইভ করতে হয়, এত সরু রাস্তা যে রাস্তাগুলো আপনার অপোজিট ডাইরেকশন থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে আপনি আর যাওয়ার কোনো সুযোগ নেই, যার জন্য রাস্তার কোনো কোনো স্থানে ওরা একটু প্রশস্ত করে রেখেছে যাতে করে এখানে একটি গাড়ি দাঁড় হয়ে তারপর আপনি এখানে ক্রস করতে পারবেন। এখানে ছোটখাটো পাহাড়ও রয়েছে, এই আলভেচার্চ ভিলেজের একদম পাশেই কিন্তু এই এই পাহাড়গুলো খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু রিয়েলি রিয়েলি মনোরম। মধ্যযুগীয় এই ইংলিশ ভিলেজটি ভ্রমণ করুন, আশা করি ভালো লাগবে। আজকের এই আলভেচার্চ ভিলেজটি আপনাদেরকে ঘুরে দেখালাম, ভিডিওটি কিরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।